25 জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন নদীর নামেই হবে সেতু আমন্ত্রণ জানানো হবে সমালোচকদেরও বললেন ওবাইদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষে 30 জন আহত তিন ছাত্রদল কর্মী আটক প্রহসনে নির্বাচন করার ইচ্ছে নেই রাতে নয় দিনের ভোট দিনেই নিশ্চিত করা হবে বললেন সিসি এবার বিদেশি ফুল ফল কসমেটিক্স ও ফার্নিচার সহ 135 পণ্যে 20% শুল্ক বসালো এনবিআর আসসালামু আলাইকুম মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে একে এসডিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু আগামী 25 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা নদীর নামেই সেতুর নাম হবে এতে বঙ্গবন্ধু পরিবারের কারো নাম প্রধানমন্ত্রী সংযুক্ত করবেন না বলে জানিয়ে দিয়েছেন রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রতীক্ষিত পদ্মা সেতুতে স্ল্যাব বসানো শেষে ইতিমধ্যেই শেষ হয়েছে সেতুর সংযোগ সড়ক সহ সেতুর উপর রোড কার্পেটিংয়ের কাজও 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ে 6.15 কিলোমিটার সেতুতে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি এর আগে থেকেই পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন নিয়ে গুঞ্জন চলছিল সর্বত্র স্বপ্নের এই সেতুর সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে মঙ্গলবার গণভবনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের জানান আগামী 25 জুন উদ্বোধন হবে পদ্মা সেতু 25 জুন শনিবার সকাল 10টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন আর পদ্মা নদীর নামেই সেতুর নাম হবে এতে বঙ্গবন্ধু পরিবারের কারো নাম প্রধানমন্ত্রী সংযুক্ত করবেন না বলে জানান ওবায়দুল কাদের আর একটা সামারি তিনি স্বাক্ষর করেননি সেটা হচ্ছে নামকরণ তিনি বলছেন পদ্মা সেতু পদ্মা পদ্মা নদীর নামেই হবে এখানে অন্য কারো নাম আমি দেব না বঙ্গবন্ধু পরিবারের কারো নাম এখানে সংযুক্ত করব উদ্বোধনের দিন সেতুর সমালোচকদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমন্ত্রণ জানাবো সবাই যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব আমরা ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কয়েকজন নেতা সহ অন্তত 30 জন আহত হয়েছেন আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মসূচিকে কেন্দ্র করে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুদফায় সংঘর্ষ হয় এদিকে এই ঘটনায় ছাত্রদলের তিনজনকে আটক করেছে পুলিশ তামজিৎ সুমনের রিপোর্ট পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে এ সময় হঠাৎ করে মিছিলে হামলা হয় এই ঘটনায় আহত হয়েছে ছাত্রদলের অন্তত 30 জন শিক্ষার্থী তাদের অভিযোগ ছাত্রদলের মিছিলে পরিকল্পিতভাবে এই হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের পরা এরা লাঠি সোঁটা রামদা হকি স্টিক এগুলো রডের ইয়া নিয়ে ইয়া করছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করছে সবাইরে চিনি এরা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ঢাকা ইউনিভার্সিটির তাদের হাতে আপনার হকি স্টিক ছিল রামদাও ছিল রডও ছিল এই দখলদার ছাত্র সংগঠন ছাত্রলীগ আজকে কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা করেছে এবং আমাদের 20 জনের উপর বেশি নেতাকর্মী আহত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ওনারা গুরুতর আহত আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আর দুজনের জখম গুরুতর হওয়ায় তারা চিকিৎসা নিচ্ছেন অন্য হাসপাতালে এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে এসেছে এমন খবরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে দফায় দফায় মিছিল বের করে ছাত্রলীগ
ছাত্রলীগ বলছে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করায় তাদেরকে প্রতিহত করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাডারদের নিয়ে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে হামলা করার চেষ্টা করেছে। এখানে বাংলাদেশ ছাত্রলীগের কোনো সাংগঠনিক কার্যক্রম নয়, আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানোর জন্য আমরা অবস্থান করেছি। অস্ত্রশস্ত্রের ব্যবহার কিন্তু তারাই করেছে এবং অস্ত্রশস্ত্রের ব্যবহার করে আহত হওয়ার ঘটনা যদি ঘটে থাকে এটি ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয় বলে আমরা মনে করি। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্রিয়াল টিম ও আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলবো এবং প্রক্রিয়াল টিম যারা আছে তাদেরকেও বলবো যে ক্যাম্পাস যেন কেন কোনো ক্রমেই কেউ যেন কখনো অশান্ত তৈরি করা বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ সতর্ক থাকা খুব জরুরি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে প্রহসনে পরিণত করার কোনো ইচ্ছে নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন রাতে নয়, আগামীতে দিনের ভোট দিনেই নিশ্চিত করা হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল বলেন ইভিএম প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যা ইচ্ছাকৃত নয় বরং স্মৃতিভ্রম হয়ে বলেছেন। সেই সাথে সিইসি জানান আগামী নির্বাচন ইভিএমে হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। আমি আবারও বলছি যে আমরা চ্যালেঞ্জ নিয়েছি, আপনারা বলতে পারেন যারা আছে এখানে অন্যান্য দলের যা আসেন আপনারা একটা চ্যালেঞ্জ করেন। আমরা প্রত্যেকটা অফিসে আমাদের একাধিক মেশিন খোলা থাকবে, ওই মেশিন তারা দিয়ে দেখুন। সম্প্রতি মাদারীপুরে এক আলোচনায় ইভিএমকে ত্রুটিমুক্ত দাবি করে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের এমন বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন সিইসি। বলেন, কমিশন যখন আস্থা অর্জনে কাজ করছে তখন একজন নির্বাচন কমিশনারের বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনো কমিশনার ইচ্ছাকৃতভাবে কমিশনকে অপদস্থ করার জন্য বা সিইসিকে অপদস্থ করার জন্য এইরকম কোনো কথা বলেননি, কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমের কারণে হয়েছে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে তিনি জানান ইভিএমে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো রকম চাপের মুখে আমরা মাথা নিচু করব না, করছি না। ইভিএম নিয়ে অন্তত 4-5টা মিটিং আমরা করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি এখনও। আরও মিটিং হবে পাবলিকলি, ওপেনলি ইয়া হবে, কারণ আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। সেই সাথে সিইসি বলেন সব দলের আস্থা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে চায় বর্তমান কমিশন। দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না, এটা আমরা স্পষ্ট উচ্চারণে বলতে চাচ্ছি। আমাদের সময় অন্তত এটাই উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রশাসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই, এটা আমরা অন্তর থেকে বলছি। গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় নির্বাচন কমিশনারদের দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, তাদের এমন বক্তব্য দেওয়া উচিত নয় যাতে ইসি বিব্রত হয় কিংবা কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রত্যাবাসনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বাংলাদেশে বাস্তুচ্যুত, রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে। তারা গাছ কাটার মাধ্যমে বনভূমি হ্রাস এবং এলাকার পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে। বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি তার মিয়ানমার সফরের কথা উল্লেখ করে বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে বর্তমান মিয়ানমার সরকারকে অনুরোধ করা হয়েছে। মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে এবং ইউএনএইচসিআর প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করবে বলেও জানান ফিলিপ্পো গ্র্যান্ডি। কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 2015 সালে শুরুর দিকে 20-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও 20 জন। এ ঘটনায় 2টি মামলা হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে বিএনপি।
প্রথমে নাগরিক ঐক্যের সাথে আলোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। অনেকদিন ধরে বিরোধী সব দলকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছে বিএনপি। একসাথে দুই জোটে থাকা দলটি 20 দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বাইরের কিছু দলের সাথেও প্রাথমিক আলোচনা করেছে, তবে সে প্রচেষ্টা খুব বেশি এগোয়নি। মঙ্গলবার থেকে দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করল বিএনপি। প্রথম দিন নাগরিক ঐক্যের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের একটি সরকার, একটি পার্লামেন্ট গঠন করার জন্য আমরা বৃহত্তর আন্দোলনের কথা ভেবে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি, এটাকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা কথা বলবো এবং এই কথা বলার অতি দ্রুত আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা শেষ করে আমরা আশা করছি যে আমরা একটা যৌথভাবে একটা আন্দোলনের সূচনা করতে পারবো। এই সরকার চলে যাবার পরে একটা সরকার পরবর্তী নির্বাচন এবং সরকারের অধিষ্ঠান পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন তাকে যে নামেই ডাকি আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা করবেন, এই দাবির ভিত্তিতে আমরা বিজয় পর্যন্ত লড়াই করব। সরকারের বাইরে থাকা ডান বাম সব দলের সাথে আলোচনা হবে বলে জানান বিএনপির মহাসচিব। নতুন কোনো জোট হচ্ছে কিনা কিংবা 20 দল ও জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কী হবে তারও ফয়সলা হবে এসব আলোচনায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতারা। বিনা উস্কানিতে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের যে আসল স্বরূপ, যে ফ্যাসিস্ট চেহারা, সেই চেহারার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। মেয়েরাও তাদের হাত থেকে রেহাই পায়নি, আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। ছাত্র দলের নেতাদেরকে যারা আক্রমণ করেছে, আহত করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে 26 মে ঢাকা বাদে সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বলে বিএনপি মহাসচিব যে অভিযোগ করেছেন তা সত্য নয়, এটা তার রাজনৈতিক কৌশল। দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাননয়নে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বর্তমান সরকার মাদকের চাহিদা, সরবরাহ ও ক্ষতি কমাতে সর্বোচ্চ সচেষ্ট আছে বলেও জানান মন্ত্রী। এ সময় ঢাকা বিভাগের 15টি মাদক নিরাময় কেন্দ্রকে আর্থিক অনুদান দেয়া হয়। যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, যারা ভাঙচুর করে, যারা জনগণের এগেনস্টে যায় দাঁড়ায়, তখনই আমরা শুধু সেইখানে জন নিরাপত্তা বাহিনী ইন্টারফেয়ার করে, না হলে তারা মিটিং করছে, তারা মানববন্ধন করছে, তারা যা যেটাই রাজনৈতিকভাবে যেগুলি করণীয় তারা যেগুলি করছে, আমরা সেইখানে আমরা মনে করি তাদের এইটা অধিকার, সেগুলি তারা করছেন। দেখেন এগুলি হলো রাজনৈতিক কৌশল, অনেকেই অনেকভাবে এই ধরনের প্রচারণা করেন এবং এইগুলি যে সবই আমি বলবো যে মানে প্রচারণার জন্যই তারা বলে থাকেন, আমার এইগুলির অনেক কিছুর মধ্যে সত্যতা নেই। মানুষের মুখে হাসি দেখলে বিএনপি নেতাদের মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু সহ দেশের বিভিন্ন উন্নয়ন অর্জনে মানুষ যখন আনন্দিত, তখন বিএনপি নেতারা বিষ জ্বালায় দিশেহারা হয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, আর বিএনপি যতবারই ক্ষমতায় ছিল ততবারই জনগণ তাদের টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এবার বিদেশি ফুল, ফল, কসমেটিক্স আর ফার্নিচার জাতীয় 135টি পণ্যের উপর 20% শুল্ক আরোপ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি নিরুৎসাহিত করতে এমন সিদ্ধান্ত জানিয়ে সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। তবে অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ সামান্যই কাজে আসতে পারে, সেক্ষেত্রে টাকার মান যৌক্তিক পর্যায়ে আনার তাগিদ তাদের। হাসানুর শাওনের রিপোর্ট।
বিলাসবহুল পণ্যের উপর নির্ভরশীলতা ও আমদানি কমাতে বিদেশি ফল, ফুল, ফার্নিচার ও কসমেটিক্স জাতীয় 135টি এইচএস কোডভুক্ত পণ্যের উপর এখন থেকে 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ হবে। এতদিন এই পণ্যগুলো আমদানির ক্ষেত্রে 0-3% পর্যন্ত শুল্ক দিতে হতো, আর এখন থেকে 20% শুল্ক আরোপের প্রভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি এসব পণ্যের দেশীয় উৎপাদন আরও বিকশিত হবে বলে আশা এনবিআরের। যদিও মুদ্রা সাশ্রয়ে এসব উদ্যোগ বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মার্কেট ইন্টারভেনশন যেটা সরকার করছে সেটা করতে পারলে কিছুটা লাভ হবে, কিছুটা, বাট তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। কাজে এই জায়গাটাতে সরকারকে বড় পদক্ষেপ নিতে হবে, যেটা যেমন পদক্ষেপ নিয়েছিল 2013 সালের দিকে বা 2012 সালের দিকে, যখন টাকাকে 10 টাকা পর্যন্ত অবমূল্যায়ন করা হয়েছিল একদিনে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতায় সৃষ্ট বাণিজ্য ঘাটতির প্রভাব সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে, যাতে বেশ কিছুদিন ধরে অস্থির ডলারের বাজার। এরই প্রেক্ষিতে বেশ কবার টাকার মানও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে ইমিডিয়েটলি সিগনিফিকেন্টলি মার্কেট বেস করে দেওয়া, দু নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেটকে ইমিডিয়েটলি বাড়াতে হবে, টাকাকে অ্যাট্রাকটিভ করতে হবে ভিসাভি ডলার, তাহলে অস্থিতিশীলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সরকারি চাকরিজীবী এবং ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে দেশে রেমিটেন্স পাঠানোর নিয়মও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এবছর হজে যাওয়া সবার ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা এবং সৌদি কর্তৃপক্ষের অনুরোধে 31 মের পরিবর্তে 5 জুন হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন যখনই ফ্লাইট শুরু হোক তারা প্রস্তুত আছেন। দুপুরে সচিবালয়ে এসব বলেন তারা। রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য 40 জনের সৌদি টিম আগামী 2 জুন 2022 পূর্বে ঢাকায় এসে পৌঁছবে, অর্থাৎ 2 তারিখের পূর্বে তারা ঢাকায় এসে পৌঁছবে। প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস যন্ত্রপাতি এখনও ঢাকায় এসে পৌঁছেনি। এ সকল ডিভাইস যন্ত্রপাতি উল্লিখিত সৌদি টিমের সঙ্গে তারা ঢাকায় নিয়ে আসবে। উক্ত যন্ত্রপাতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্টল করতে কিছু সময় লাগবে। এমত অবস্থায় 31 মে 2022 পরিবর্তে আগামী 5 জুন 2022 হতে হজ ফ্লাইট শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি। আজকের যে চিঠির প্রেক্ষাপটে তারা 2 তারিখ আসলে হয়তো 2 তারিখের আগ পর্যন্ত এই চিঠির ভাষায় যেটা বুঝলাম যে আমরা বলতে পারবো না কোনো কিছু, কিন্তু আমাদের প্রস্তুতি সম্পর্কে কোনো ইয়ে নাই, একদম রেডি আছে আমরা। যদি ফ্লাইট 5 তারিখ থেকে শুরু হয় সেক্ষেত্রে আমরা 5 তারিখ থেকে করতে পারবো। 31 তারিখ আমাদের ছিল, স্লটও ছিল। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ, সাকিব ইবাদতের কল্যাণে দ্বিতীয় দিনের শেষটা সস্থির বাংলাদেশের। দিমুথ করুণারত্নের দৃঢ়তায় শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 143, টাইগারদের চেয়ে পিছিয়ে 222 রানে। এর আগে মুশফিকের অপরাজিত 175 ও লিটনের 141 রানে ভর করে 365 রানে বড় পুঁজি পায় বাংলাদেশ। রিপোর্ট বর্ষণ কবিরের। এক টেস্টে এত রেকর্ড অনেকদিন দেখেনি বাংলাদেশ। দলের হয়ে রেকর্ড হয়েছে, নিজের হয়ে রেকর্ড গড়ে গড়ে ক্লান্ত মুশফিক দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে যখন ফিরছেন তখন সঙ্গী হারা অবস্থায় তার নামের পাশে অপরাজিত 175 রান। টেস্ট ক্রিকেটে 5 ইনিংসে 25 রানের মধ্যে পড়ে যাওয়া কোনো ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ততক্ষণে গড়ে ফেলেছে বাংলাদেশ। মুশফিকও ছুঁয়ে ফেলেছেন দেশের একমাত্র ব্যাটার হিসেবে 5ম বারের মতো 150 ঊর্ধ্ব স্কোর, সেটা তার চতুর্থ দ্বিশতকে রূপ নিল না দিনের শুরুতে লঙ্কার পেসারদের জন্য। শুরুর সুইং কাজে লাগিয়ে লিটনকে তুলে নেওয়া রাজিতা ও পরে অজিতের উইকেটে
উল্লাস শুরু। শ্রীলঙ্কার বিপক্ষে ততক্ষণে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি হয়ে গেছে বাংলাদেশের। 272 রানে জুটি ভাঙার পর মোসাদ্দেক ফিরেছেন শূন্যতে, তাইজুলও সামলাতে পারেননি। খালিদের বিভ্রান্ত ব্যাটে চালানোই মুশফিকের আক্রমণাত্মক ব্যাটিং ততক্ষণে লঙ্কার বিপক্ষে তাকে নিয়ে গেছিল দ্বিতীয় দ্বিশতকের কাছে। এবাদতকে সঙ্গে নিয়ে শেষ উইকেটের চেষ্টার পরও লঙ্কান পেসারদের সামনে 400 স্কোর গড়তে পারেনি স্বাগতিকরা। কনকাশন সাব হিসেবে এ সিরিজ শুরু করা রজিত দ্বিতীয় লঙ্কান পেসার হিসেবে 5 উইকেট পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে, অজিত নিয়েছেন 4টি। 2020 থেকে 55.41 গড়ে মুশফিক ততক্ষণে 942 রান করে ফেলেছেন। 6 ব্যাটার শূন্যতে বিদায়ের পর এই 365 রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমন উইকেটে ভুল না করলেও আউট হওয়া কঠিন, অন্তত সেরে বাংলার দ্বিতীয় দিনে সেটা তো বটেই। সেখানে লঙ্কার দুই ওপেনারই সুযোগ দিয়েছেন, কখনো নিজেদের ভুলে কখনো আম্পায়ারের সিদ্ধান্তে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ খালিদরা। শেষ সেশনে এসে ফার্নান্দো স্লিপে ক্যাচ দিয়েছেন এবাদতের বলে 50 করে। দ্বিতীয় দিনের শেষ বেলায় এসে আরও একটি উইকেট পাওয়ার পরও খুব চালকের আসনে আছে বাংলাদেশ, সেটা বলার উপায় নেই। তৃতীয় দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সেখান থেকে পাওয়া সুইংটা বাংলাদেশের দুই পেসার কাজে লাগাতে পারেন কি না তার উপরে অনেকটা নির্ভর করবে শ্রীলঙ্কার এই টেস্টে লিড নেয়া না নেয়া এবং বাংলাদেশের চালকের আসনে বসে পড়া না পড়া। বসন কবির, এনটিভি নিউজ, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা। এদিকে তৃতীয় দিনের শুরুতে শ্রীলঙ্কার 2-3 উইকেট তুলে নেয়ার লক্ষ্য বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন কিপার ব্যাটার লিটন দাস। পাশাপাশি লঙ্কানদের দ্রুত অল আউট করে লিড বাড়িয়ে নেওয়ার পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন এই সেঞ্চুরিয়ান। ফার্স্ট জিনিসটা যে এখনও তারা পিছিয়ে আছে অনেক দূর, মিরপুরের উইকেটটাই এমন যে একটা দুইটা আর্লি মর্নিংয়ে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে অনেকখানি চান্স থাকবে। যে জিনিসটা বললেন অবশ্যই ফার্স্ট ইনিংসটা অনেক ইম্পর্টেন্ট এখানে, কারণ তারা যদি আমাদের ক্লোজ রান বা আমাদের থেকে উপরে চলে যায় তাহলে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তো যতখানি লিড আমাদের টানা যায়, আগায় থাকা যায়, এটা আমাদের জন্য ভালো, টিমের জন্য। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6 বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন। এর আগে সম্রাট আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন শুনানির জন্য আগামী 9 দিন ধার্য করা হয়। গত 18 মে এ মামলায় সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট, সেই সাথে তাকে 7 মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আদালত বলেছেন যেহেতু ব্যাপারটি অধিকতর উচ্চতর আদালতে পেন্ডিং আছে, সেই কারণে এই বিষয়ে আমাদের বিরোধিতা এবং উচ্চতর আদালতে বিষয়টি পেন্ডিং থাকার কারণে আসামিকে কাস্টডিতে পাঠিয়েছেন, জামিন নামঞ্জুর করেছেন। বাংলাদেশে এখনও কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। তিনি বলেন মাঙ্কিপক্স ভাইরাস মোকাবেলায় প্রস্তুত আছে দেশ, একই সঙ্গে দেশের মানুষকে যে কোনো ধরনের গুজব বা আতঙ্ক এড়িয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে বিএসএমএমইউর ডাক্তার মিলন হলে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুটি বসন্তের টিকা মাঙ্কিপক্স থেকে 85% সুরক্ষা দেয় বলেও জানান তিনি। 2 সপ্তাহের মধ্যে অথবা সম্ভব হলে 4 মধ্যে এই টিকা ব্যবহার করতে হবে। বাংলাদেশে এখনও এই রোগের কোনো রোগী ধরা পড়ে নাই। গতকাল এ ব্যাপারে একটি মিথ্যা গুজব রটেছিল, সেই রোগটি সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। এটা আসলে যে পিসিআরের মাধ্যমে এটা কনফার্ম করতে হয় ডিএনএ ভাইরাস, সেই সুযোগ সুবিধাও আমাদের দেশে এখনও হয়নি। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা এর ব্যবস্থা করছি, এবং আমাদের এখানে যদি কোনো রোগী কখনো আসে আলাদাভাবে একটা ওয়ার্ড করে তাদেরকে ভর্তির ব্যবস্থা, আইসোলেশন করে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করব। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার ফসলি জমি তলিয়ে গেছে, পানির নিচ থেকে পাকা ধান তুলছেন কৃষকরা। অন্যদিকে সুনামগঞ্জ ও সিলেটে বন্যার পানি কমলেও রাস্তাঘাট, ফসলি জমি এবং মাছের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের ধর্মবাসা এলাকা থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নেত্রকোনার কলমাকান্দা মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অধিকাংশ ফসলি জমির পাকা ধান। তবে বারহাট্টা উপজেলার রানীগাঁও, চিরাম, আসমা, রায়পুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 100 কাঠা মতো জমির ফসল কোনো রকম আনছি, তা আদি আদ্যে দেয়া বাগালরা কাইটা দিবে, অর্ধেক ফসল নিয়ে যাবে, আর বাকিটা সব পানি তুলে চলে গেছে। কেন হইলো তো ফানি, এক রাইতে ফানি এসে, এক রাইতে ফানি এসে কেমনে কাটবো? বাগালের জমি দেওয়া আছে, আমি একা মানুষ, আমি কাটতে পারি না। ওটা বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। প্রায় 870 বিঘা জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে এবং আমরা কৃষককে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। শ্রমিকের যদি কিছুটা ঘাটতি আছে, তারপরেও যার যার নিজ উদ্যোগে এবং আত্মীয় স্বজন যারা আছে পার্শ্ববর্তী উপজেলা থেকে নিয়ে আসে বা প্রযোজ্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা শ্রমিকের যেখানে সন্ধান আছে আমরা দিচ্ছি। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুরের সড়ক থেকে পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে, তবে হাওর এলাকায় এখনও পানি রয়ে গেছে। বন্যার পানি কমে গেলেও সিলেটের রাস্তাঘাটের ক্ষত ভেসে উঠেছে। পানিতে ভেসে গেছে ঘেরের লাখ লাখ টাকার মাছ। পশ্চিমের 22 বিঘার প্রজেক্ট ফিলফাল মাছ আছিল, প্রায় 18-20 লাখ টাকার মাছ, ওইটা ফয়লা দাকাতে নিয়ে গেছে। সিলেটে পুরো এক সপ্তাহ ধৈতে পানিতে বসবাসের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বন্য কবলিতরা। প্রয়োজনীয় ত্রাণ সহায়তার দাবি করছেন ভুক্তভোগীরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। 12 বছর পর স্বেচ্ছায় বাড়ি ছাড়া এক যুবককে ফিরে পেল তাঁর পরিবার। দুপুরে রাজধানীর আগারগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, রাজধানীর কদমতলীর মদিনাবাগ এলাকা থেকে সুমন নামের ওই যুবককে সোমবার উদ্ধার করা হয়। মিরপুরের একটি প্যাকেজিং প্রতিষ্ঠানে হেল্পারের কাজ করত সুমন। 2010 সালের আগস্টে অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুরে জুয়া খেলতে বসেন এবং বাজিতে হেরে মোবাইল ফোন খোয়ান। মোবাইল ফোন খোয়ানোর ভয়ে তখনকার 16 বছরের কিশোর সুমন আর বাসায় ফিরে যাননি। এরপর কখনো রাত কেটেছে মসজিদের বারান্দায়, কখনো বাসে, কখনো ফুটপাতে, আর কাজ করেছেন কখনো ফুলের মার্কেটে, বাসের হেল্পার ও হোটেলের বাবুর্চি হয়ে। এরপর চটপটি ও পপকর্নের ব্যবসাও যুক্ত ছিলেন। সুমনের বাবার জিডির প্রেক্ষিতে এতদিন পর তার সন্ধান পায় পিবিআই। তাকে তার কাছ থেকে টাকা চায়, ওই জুয়ারিরা তার 100 টাকা না দিতে পারায় তার কাছ থেকে ওই ফোনটি কেড়ে নেয়। এতে সে খুবই মর্মাহত হয়, তখন সে এতই শকড হয় সে আর বাসায় ফেরার ইচ্ছা হারিয়ে ফেলে এবং সে মনে করে যে বাসায় ফিরলে তার বাবা হয়তো মা রাগারাগি করবে যে তুই এইভাবে কি বলবে। এই জবাব তার কাছে তাৎক্ষণিকভাবে প্রস্তুত ছিল না, এ কারণে সে তার আর বাসায় ফিরে নেয়। আন্তর্জাতিক সংবাদ। আকারে ইঙ্গিতে নয়, এবার মার্কিন প্রেসিডেন্ট সরাসরি জানালেন চীন তাইওয়ানে হামলা চালালে সামরিকভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র। টোকিওতে চীন বিরোধী কোয়াড সম্মেলনে যোগ দিয়ে এমন হুঁশিয়ারি দেন বাইডেন, আর যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে বেজিং। আফরানজুমের ডেস্ক রিপোর্ট। কোনো রাগ ঢাক নয়। তাইওয়ান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি জানালেন, চীন তাইওয়ানে আগ্রাসন চালালে সামরিকভাবেই এর জবাব দেয়া হবে। মঙ্গলবার চীন বিরোধী কোয়াড বৈঠকের আগে বেজিং এর উদ্দেশ্যে এমন কড়া হুঁশিয়ারি দেন তিনি। এক চীনা নীতিতে আমাদের সম্মতি আছে, কিন্তু জোর করে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা একেবারেই যুৎসই নয়। এতে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে, ইউক্রেনের মতো একই পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা হতে দেয়া হবে না। বাইডেনের মন্তব্যের পর পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীনও, যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে বলেছে বেইজিং। আমরা যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের নিন্দা জানাচ্ছি। তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের মধ্যে পড়ে, এ নিয়ে চীন কি করবে তা আমাদের ব্যক্তিগত ব্যাপার। চীনকে আটকে রাখতে তাইওয়ান কার্ড ব্যবহার করছে ওয়াশিংটন এবং এতে করে দেশটি নিজেই পড়ে যাবে। অস্ট্রেলিয়া জাপানের নেতার সঙ্গে চারদেশীয় জোট কোয়াডের সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একদিক থেকে কোয়াডের অন্য সদস্যদের তুলনায় মোদীর তথা ভারতের অবস্থান একটু ভিন্ন।
কেননা কোয়াডের অন্য সদস্যরা যখন ইউক্রেনের রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ, তখন পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুশ জ্বালানির ক্রয় বাড়িয়েছে নয়াদিল্লি। এ নিয়ে পশ্চিমা সাংবাদিকরা মোদীকে প্রশ্নবাণে জর্জরিত করলেও কোনো উত্তর দেননি তিনি। আফরানজুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটিভির শিরোনামগুলো আরেকবার। 25 জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, নদীর নামেই হবে সেতু, আমন্ত্রণ জানানো হবে সমালোচকদেরও, বললেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষে 30 জন আহত, 3 ছাত্রদল কর্মী আটক। প্রহসনে নির্বাচন করার ইচ্ছে নেই, রাতে নয় দিনের ভোট দিনেই নিশ্চিত করা হবে, বললেন সিএসসি। এবার বিদেশি ফুল, ফল, কসমেটিক্স ও ফার্নিচার সহ 135 পণ্যে 20% শুল্ক বসালো এনবিআর। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।